করোনা মহামারীতে গভীর সংকটে পড়েছিল দেশের সম্ভাবনাময় পর্যটন খাত। বিধিনিষেধের কারণে গত 2 বছর ভ্রমণ পিপাসু মানুষের ঈদ কেটেছিল ঘরবন্দী হয়ে। হতাশ হয়ে পর্যটন সংশ্লিষ্টদের অনেকেই নিজেদের পেশাও পরিবর্তন করে ফেলেছিলেন। তবে এই ঈদুল আজহায় হাসি ফুটেছে তাদের মুখে। ট্রাভেল এজেন্সিগুলো দীর্ঘদিনের খরা কাটিয়ে ব্যস্ত সময় পার করছে। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলো প্রাণ ফিরে পেয়েছে। এদের মধ্যে সব পর্যটন স্পটকে ছাড়িয়ে গেছে দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। ঈদের আগে পরে মিলিয়ে মাত্র 6 দিনে কক্সবাজার পর্যটন খাতের প্রায় 650 কোটি টাকা ছাড়িয়েছে। পর্যটন ব্যবসায়ীরা বলেছে, বিগত 2 বছর করোনার উচ্চ ঝুঁকির কারণে মানুষ পর্যটন কেন্দ্রে সেভাবে আসেনি। এই বছর দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সিলেট এবং উত্তরাঞ্চলের অধিকাংশ জেলায় ভয়াবহ বন্যা এবং সেই সাথে চলছে বর্ষা মৌসুম। এই পরিস্থিতিতে ঈদের ছুটিতে মানুষ ঘুরতে বের হবে কিনা সেটা নিয়ে শঙ্কায় ছিলেন তারা। তবে সেই শঙ্কা কাটিয়ে ঈদের টানা ছুটিতে কক্সবাজার ভ্রমণে এসেছেন প্রায় 5 লাখেরও বেশি পর্যটক। এতে পর্যটন খাতে প্রত্যাশার চেয়েও বেশি ব্যবসা হয়েছে। মাত্র 6 দিনে আয় হয়েছে 650 কোটি টাকা। ঈদের ছুটির প্রথম 2 দিন পর্যটকদের উপস্থিতি তুলনামূলক কিছুটা কম ছিল, কিন্তু তৃতীয় দিন থেকে তা বাড়তে থাকে। কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির তথ্য মতে, এবারে ছুটিকে কেন্দ্র করে কক্সবাজারের শতাধিক আবাসিক প্রতিষ্ঠানে 90% কক্ষই ভাড়া হয়েছে। এছাড়া পর্যটনকে ঘিরে স্থানীয় জনগোষ্ঠীরও আয়ের একটি ব্যবস্থা হয়েছে। সৈকতের একজন শামুক ঝিনুক বিক্রেতা জানিয়েছে, প্রত্যাশার চেয়েও বেশি পর্যটক কক্সবাজার এসেছেন, তাই তাদের ব্যবসাও অনেক ভালো হচ্ছে। সন্ধ্যা নামতেই নানান শৌখিন দ্রব্যাদি কেনার জন্য পর্যটকরা ভিড় জমান সৈকতের আশপাশে থাকা দোকানগুলোতে। এতে প্রতিদিনই প্রায় 30 থেকে 35 হাজার টাকা আয় হচ্ছে দোকানিদের। ইনানি বিচ, মেরিন ড্রাইভ এবং অন্যান্য পয়েন্টে 500-এর অধিক ফটোগ্রাফার ছবি তোলার কাজ করছেন। প্রায় প্রতিদিন তাদের 2 থেকে 3 হাজার টাকা করে আয় হচ্ছে। সমুদ্র সৈকতে 70টির বেশি বিচ বাইক রয়েছে, যেগুলোতে পর্যটকদের ঘুরিয়ে বেশ ভালো আয় হয় মালিকদের। দেশের অন্যতম প্রধান পর্যটন নগরী কক্সবাজারের রাস্তাঘাট আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আর পর্যটকদের নিরাপত্তার জন্য ট্যুরিস্ট পুলিশের টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারছেন এবং সেই সাথে হোটেলগুলোতে বিভিন্ন প্যাকেজে আকর্ষণীয় ছাড় চলছে, যার ফলে ঈদের ছুটিতে প্রত্যাশার চাইতে বেশি পর্যটকদের আগমন ঘটেছে। এতে ব্যবসাও ভালো হচ্ছে। ঈদ কেন্দ্রিক বাণিজ্য না হওয়ায় পাশাপাশি ছাড় দেয়ায় প্রত্যাশার চেয়ে বেশি পর্যটক এবার কক্সবাজারমুখী হয়েছে। যে কোনো দেশের পর্যটন খাত সেই দেশটির জন্য লাভজনক শিল্প। বর্তমানে এই খাত বৈশ্বিক জিডিপিতে প্রায় 11% অবদান রেখেছে। বাংলাদেশের অর্থনীতির জন্য এটি সম্ভাবনাময় একটি খাত। এর সঙ্গে 15টি মন্ত্রণালয় জড়িত। পর্যটনকে এগিয়ে নিতে যথাযথ পুলিশি গঠন, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা এবং সুযোগ সুবিধার জন্য পর্যাপ্ত বিনিয়োগ বৃদ্ধির পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইরতিফা রহমান। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছি এখানেই। সে পর্যন্ত দূরবীন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।